রাহমতুল্লাহ আবার আমাদের এক বোন জানতে চেয়েছেন যে ইমাম মাহাদিনা কি রমজান মাসি এসে পড়বে এ কথা কতটুকু সত্য আলহামদুলিল্লাহ আল্লাহ বা জি ইমাম মাহাদি যদি রমজান মাসে এসে পড়েন এবং সেটা যদি আমি নিশ্চিত হতে পারি তখনই বলতে পারবো যে কথাটি সত্য কিন্তু এর পূর্বে আমাদের জন্য এই ধরনের কথা বলার কোনো সুযোগ নেই একমাত্র আল্লাহ সুবাহান হওয়া তালাই বলতে পারেন যে তিনি কোন রমজান মাসে মাসে আসবেন দু সালের রমজান মাসে নাকি আহ আহ পঞ্চাশ সালের রমজান মাসে নাকি দু সালের রমজান মাসে এই সম্পর্কে একমাত্র আল্লাহ হওয়া তালাই ভালো জানেন ধরা যাক ইমাম মাহাদি তিনি এই আগত রমজান মাসে তিনি এসে পড়লেন তো সেক্ষেত্রে তার অনুসারী হওয়া বা তার প্রতি বিশ্বাস স্থাপনের মতো আমরা আসলে কি প্রস্তুত করেছি আল্লাহ নবী সালাসাল্লাম আমাকে একজন সাহাবি তিনি প্রশ্ন করেছিলেন যে ইয়া রসুল আল্লাহ মাতা সাহ যে কেয়ামত কখন তখন আল্লাহ রসুল সাল্লাম তাকে কিন্তু বলেননি যে কেয়ামত অমুক অমুক সময় বরং আল্লাহ রসুল সাল্লাম তাকে পাল্টা প্রশ্ন করেছিলেন মাল্লাজি আতাতালাহা তুমি কেয়ামতের জন্য আসলে কি প্রস্তুত করেছো যে কেয়ামত সম্পর্কে জানতেছো তো আসলে আমাদের বর্তমান যে সময় এই সময়টাতে এই ধরনের যেগুলো আমাদের মূল সাবজেক্ট নয় আল্লাহ সুবহান হওয়া তালা মৃত্যুর পরে আমাদেরকে জিজ্ঞাসা করবেন আমাদের আমল সম্পর্কে আমরা বিশুদ্ধ ইমান নিয়ে বিশুদ্ধ আকিদা নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারলাম কিনা সেটার উপরে আমাদের ফয়সালা হবে তো মৌলিক বিষয়গুলো সব বাদ দিয়ে আমরা বিষয়গুলো নিয়ে এমনভাবে জড়িয়ে পড়তেছে এবং এক্ষেত্রে এতটা আমরা তো বাড়াবাড়ি করতেছি সেটা আচার আচরণে বিভিন্ন ধরনের এ ধরনের অ্যাডভান্স কথা বলার মধ্যে যেটা কখনোই কাম্য নয় এর মধ্য দিয়ে মানুষের আহ কোরআন সন্ন্যার প্রতি যে আস্থা রয়েছে সে আস্থা দিন দিন দুর্বল হচ্ছে কারণ এভাবে বলার কারণে সত্যি সত্যি যদি তিনি আসেন তো আলহামদুলিল্লাহ যিনি এই কথাটা বললেন তিনি পার পেয়ে গেলেন পাশাপাশি তার হয়তো অনেক বুজুর্গি এটা মানুষের কাছে প্রকাশ পাবে বা মানুষ তাকে আরো বেশি শ্রদ্ধা করবে কিন্তু তিনি আসলেন না রমজান এই রমজান মাসে তখন কি হবে তখন যিনি এই কথাটি বললেন তিনি মৃত্যু হিসাবে মানুষের কাছে সমাজের কাছে ধিকৃত হবেন এবং আলিম সমাজের প্রতি মানুষের একটি এক ধারণা জন্মাবে এজন্য এই ধরনের কথা আমাদের বলা উচিত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাইলের ভিতরে বলেন ওয়ালা তাকফু বিহি ইন আস-সামা ওয়াল-বাসরা আল-ফুআদ কুল্লু যে ক্ষেত্রে তোমার নিশ্চিত জ্ঞান নেই সেই ক্ষেত্রে তুমি কথা বলো না কোরআন সুন্নাহ আমাদেরকে নিশ্চিত করে 2020 সালের রমজান মাসে ইমাম মাহাদি আসবে কোন ধরনের কোনো কথা বলেছে আমাদেরকে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে আমাদের ইমান আমল আহ মজবুত রাখার জন্য বলা হয়েছে এটা বর্তমান ফেতনার জমানা ইমানের ফেতনা আমলের ফেতনা সন্দেহ সংশয়ের ফেতনা সম্পদের ফেতনা নারীর ফেতনা বেহায় আপনা অশ্লীলতার ফেতনা কত ধরনের ফেতনা রয়েছে এই ফেতনায় আমরা কিভাবে অভিচাল থাকবো সে সম্পর্কে আমাদেরকে আহ কোরআন সুন্নায় উৎসাহ দিয়েছে আমাদের সব সময় সেই চিন্তা করি কাজ করে যাওয়া উচিত একজন ছাত্র তার উচিত সব সময় পড়ালেখা করা পরীক্ষা কখন হবে কি হবে কি আসবে এটা হচ্ছে আহ বিষয় পড়ালেখা তার জানা থাকলে সে যে কোনো সময় যে কোনো করে তাহলে দেখা যাবে যে সে ভালো কোনো পরীক্ষায় বা তার সাবজেক্টের বাইরের কোনো পরীক্ষায় সে কিন্তু আহ ভালো কিছু করতে পারবে না তো মূল কথা হচ্ছে আমাদের এই ধরনের আহ আজব আজব সংবাদ বা গরম গরম নিউজের পিছনে না ছুটে প্রত্যেকেই ইমান এবং আমলকে মজবুত করা খুবই জরুরি কারণ বর্তমান সময়টা হচ্ছে দিনের ক্ষেত্রে বড়ই ফেতনা ইমান বাঁচানোর ক্ষেত্রে বড়ই ফেতনা হয়ে দাঁড়িয়েছে মানে যেমনটি রসুল্লাহ সাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন ইউস বিহু রজুল মেনান ওয়ংসি কা ফেরান ওয়ংসি মেনান ওয়েস বিহু কা যে ব্যক্তি দিনের ফেতনাটা এতটা চরম পর্যায়ে পৌঁছবে যে সকাল বেলা সে ঘুম থেকে উঠবে ইমান নিয়ে বেলা সে ঘুমাতে যাবে আহ কুফরের উপরে আবার সন্ধ্যাবেলা সে ঘুমাতে যাবে ইমান নিয়ে সকাল বেলা সে ঘুম থেকে উঠবে আহ উপরে আহ এরকম একটা অবস্থা মনে হয় বর্তমানে বিরাজ করতেছে আল্লাহ তালা আমাদের প্রত্যেকের ইমান এবং আমলকে হেফাজত করেন আল্লাহ সোহান আমাদের প্রত্যেককে আহ ইমানের উপরে তার সাক্ষাৎ পাওয়ার মতো আমল করার তৌফিক দান করেন ওসলাল ওয়াসালাম আল্লাহ নবীনা মুহাম্মদ